নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা, আপনাদের সাথে আমি মৌমিতা। জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019 অনুষ্ঠানে সাজ্জে শহর আসছে পুজো অনুষ্ঠান নিয়ে, কিন্তু চলে এসেছি আমি। পুজো পরিক্রমার দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে ফেলেছে জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্ক সম্পর্কে নতুন করে বলার কিন্তু কিছু নেই, কারণ জগৎ মুখার্জি পার্ক নামটাই কিন্তু নর্থের অন্যতম একটি সেরা পুজো বলে বিবেচিত হয়ে থাকে। যারা সাবমেরিনের মতন বড় পুজো করে ইতিমধ্যে কিন্তু নজর কেড়ে ফেলেছে। আমি এখানে আমার সাথে পেয়ে গেছি ক্লাবের সদস্যদের। চলুন আগে তাদের সাথে কথা বলে জানা যাক যে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পেরে কেমন লাগছে। সবাইকে প্রথমে বলবো ওয়েলকাম টু জিও বাংলা। আচ্ছা, আপনার নাম? ঋত্বিকা। আচ্ছা, সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গেছেন জিও বাংলা শারদ সম্মান, কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমাদের পুজোটা এত বিখ্যাত, সেখানে একটা সেকেন্ড রাউন্ডে আমরা কোয়ালিফাই করেছি, খুব ভালো লাগছে। তো এবছর থিম কি হচ্ছে আপনাদের? দশাসময় ঘাট। একটু ডিটেইলসে বলা যাবে না চমক রাখতে চাইবেন? না, চমক থাক, একদমই কিছুটা চমক তো অবশ্যই থাকা ভালো। কিন্তু ওনাদের পুজোর আপডেট আমরা আগেও দিয়েছি, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেই গেছেন যে থিমটা কি রয়েছে। তো থিম নিয়ে বেশি কিছু বলবো না, আপনাদের কাছে আসবো। শপিং কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট, পুরো কমপ্লিট, একদম। আচ্ছা, এখানে অনেকেই রয়েছেন, আপনার কাছে একটু যাবো। আপনার নাম? ইন্দ্রাণী। শপিং কমপ্লিট? কমপ্লিট। পূজার সময় এখানেই থাকা হবে না বাইরে কোথাও যাওয়া হচ্ছে? না, এখানেই থাকা হবে। আর অন্য ঠাকুর দেখতে যাওয়া হয় না নিজের মণ্ডপেই থাকা হয়? অন্য ঠাকুর দেখতে যাওয়া হয় না, তবু দুই একটা যদি হয়, বেশিরভাগটা এখানেই সময়টা কেটে যায়। এখানে মহিলাদের কাঁধে কী কী দায়িত্ব থাকে? আমাদের মহিলাদের সবাই মিলে যারা আছে দেখছেন, সবাই পুজোর কাজটাই থাকি আমরা মেইনলি। পুজোর দায়িত্ব থাকে, ফল কাটা, এইসব কাজ, ভোগের দায়িত্ব। আচ্ছা, দশমীতে সিঁদুর খেলা? দশমীতে হয় না আপনাদের, অন্যদিন? একাদশীর দিন। একাদশী? আচ্ছা, একাদশীতে সিঁদুর খেলা আর অষ্টমীতে অঞ্জলি, ভিড় কেমন হয়? ভীষণ ভিড় হয়, অন্য জায়গা থেকেও আসে, পাড়ার তো আসেই, অন্য জায়গা থেকেও আসে, ভীষণ ভিড় হয়। তো এই বছর কেমন ফুটফল হবে বলে মনে হচ্ছে? খুব ভালো হবে, খুব ভালো হবে, একদমই। জগৎ মুখার্জি পার্কে ভিড় হবে না এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। আমরা জিও বাংলা এই ক্লাবের গর্বিত ডিজিটাল পার্টনার, আমরা তো আসবই, আপনারাও চলে আসবেন জগৎ মুখার্জি পার্কের এই পুজোটি দেখতে। এবং উই উড লাইক টু থ্যাঙ্কস আওয়ার স্পন্সার এম বাজার, অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোস্ত, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, সেফটি পার্টনার অ্যারিসন কেবিল, ইভেন্ট পার্টনার কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন, এবং ফুড পার্টনার মিও আমরে। মিও আমরে এবং জিও বাংলার যৌথ উদ্যোগে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার জন্য জগৎ মুখার্জি পার্কের হাতে তুলে দেওয়া হয়েছে একটি সুন্দর কেক। আমি একটু ক্যামেরা পার্সনকে রিকোয়েস্ট করবো কেকটি দেখানোর জন্য, এবং সদস্যদের রিকোয়েস্ট করব কেকটি কেটে আজকে আনন্দটা সেলিব্রেট করার জন্য। আচ্ছা, তার মধ্যে একবার ক্লাবের নামে থ্রি চিয়ার্স হয়ে যাক। ধরো ধরো, এই যে এসে এসে একবার ক্লাবের নামে থ্রি চিয়ার্স। চিয়ার্স! হিপি ফুরে, হিপি ফুরে! এই বাবা, কাঁচি ভেঙে গেল। তুমি এমন সেলিব্রেশন হচ্ছে? না না না, একদম না, আপনারা, আপনাদের আনন্দের দিন আজকে। আর জিও বাংলার জন্য একবার চিয়ার্স হয়ে যাক। জিও বাংলা, একদমই সেলিব্রেশন কিন্তু তুঙ্গে। পুজো আর কদিন বাকি, এই পুজোটি কিন্তু আমি আগেও বললাম কোনোভাবে মিস করা যাবে না, চমক কিন্তু এই পুজোতে থাকবেই। নর্থের দিকে আসলে জগৎ মুখার্জি পার্ক কিন্তু আমরা কেউই মিস করি না, তাই আপনিও মিস করবেন না। অন্য কোনো পুজোর আপডেট নিয়ে আমি মৌমিতা চলে আসবো আবার ক্যামেরায়। শুভদীপ আর আকাশদীপের সাথে আমি মৌমিতা। অন্য কোনো ক্লাবের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন জিও বাংলায়। নমস্কার।